পৃথিবীর সব নবীদের জন্য আসরের নামাজ ফরজ ছিল। কোন নামাজ? সব নবীদের জন্য আসরের নামাজ ফরজ ছিল। আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিযু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। আদম নবীর নামাজ ছিল আসরের নামাজ, ইব্রাহিমের নবীর নামাজ ছিল আসরের নামাজ। ফালতাকুম আলহুত ওয়া মুলিম, মাছের পেটে যখন ইউনুস নবী ছিলেন তখন তার নামাজ ছিল আসরের নামাজ। আসরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজটা কেন গুরুত্বপূর্ণ। সব নবীরা আসরের নামাজের তাশাদুর পরে শেষ বৈঠকে চারটা জিনিস থেকে পানাহা চাইতেন। সব নবীরা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ইন্নি আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত, ইন্নি আউযু বিকা মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। আদম নবী দোয়া করেছেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দাদদালের বিরুদ্ধে দোয়া করার জন্য এই এই দোয়াটাকে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা পড়ি কি পড়ি না, জুড়ে বলেন। সবাই পড়ি তো? অবশ্যই পড়বেন। তা ব্যতিরিক্ত আরেকটা দোয়াও আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরু লি মাগফিরাতান। কেন এই দাদদালের কথা বললেন? দাদদাল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেতেন। এই দাদদালের যেতে ভয়ঙ্কর ওই মসজিদের ইমাম, যেই মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে বসে পিতাব তৈরি করে, মসজিদের মধ্যে বসে বসে কুরআন নাই হাদিস নাই বানায়া বানায়া বক্তব্য করে, কুরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না। নবী বলেন, দাজ্জালুনা ওয়া কাযাবুনা ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস শোনাবে যেই হাদিস তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই, এমন অবস্থা আপনার এলাকায় আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী বলছেন, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরা জাতিরে করবে গোমরা, ফা ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়াহুম, আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ এই লোকগুলা হলো দাদদালের চাইতে ভয়ঙ্কর ব্যক্তি।